হ্যালো বাচ্চারা, দেখো এখানে কত কালার। আসো আমরা কালারসের নামগুলো জানি। তো দেখো কি কি কালার আছে। রেড কালার, রেড মানে হলো লাল। ব্ল্যাক কালার, ব্ল্যাক মানে হলো কালো। অরেঞ্জ কালার, অরেঞ্জ মানে কমলা। স্কাই ব্লু কালার, স্কাই ব্লু মানে আকাশি। ডিপ ব্রাউন কালার, ডিপ ব্রাউন মানে বাদামি। ভায়োলেট কালার, ভায়োলেট মানে বেগুনি। লাইট ব্রাউন কালার, লাইট ব্রাউন মানে হালকা বাদামি। ডিপ গ্রিন কালার, ডিপ গ্রিন মানে গাঢ় সবুজ। ব্লু কালার, ব্লু মানে হলো নীল। লাইট গ্রিন কালার, লাইট গ্রিন মানে সবুজ কালার। পিঙ্ক কালার, পিঙ্ক মানে গোলাপি। ইয়েলো কালার, ইয়েলো মানে হলুদ। তো দেখো এবার আমরা লিখব, লেখা শিখব। অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার এ, অরেঞ্জ কালার এ। এ ফর অ্যান্ট, অ্যান্ট মানে হলো পিঁপড়ে। ইয়েলো কালার, ইয়েলো কালার, ইয়েলো কালার বি। বি ফর বেলুন, বি ফর বেলুন, বেলুন মানে হলো বেলুন। ব্রাউন কালার, ব্রাউন কালার, ব্রাউন কালার সি। সি ফর ক্যাট, সি ফর ক্যাট, ক্যাট মানে হলো বিড়াল। ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার ডি। ডি ফর ডোর, ডোর মানে হলো দরজা। গ্রিন কালার, গ্রিন কালার, গ্রিন কালার ই। ই ফর এগ, এগ মানে হলো ডিম, এগ মানে ডিম। পিঙ্ক কালার, পিঙ্ক কালার, পিঙ্ক কালার এফ, পিঙ্ক কালার এফ। এফ ফর ফ্রগ, ফ্রগ মানে হলো ব্যাং। ব্লু কালার, ব্লু কালার, ব্লু কালার জি। জি ফর গ্রাস, জি ফর গ্রাস, গ্রাস মানে হলো ঘাস। রেড কালার, রেড কালার, রেড কালার এইচ, রেড কালার এইচ। এইচ ফর হার্ট, হার্ট মানে হলো কুঁড়ে ঘর। লাইট গ্রিন কালার, লাইট গ্রিন কালার, লাইট গ্রিন কালার আই। আই ফর ইঙ্ক, ইঙ্ক মানে হলো কালি। ইয়েলো কালার এ, ইয়েলো কালার এ। ব্লু কালার বি, গ্রিন কালার সি। পিঙ্ক কালার ডি, অরেঞ্জ কালার ই। রেড কালার এফ, ইয়েলো কালার জি। ব্লু কালার এইচ, গ্রিন কালার আই। এ, এ ফর অ্যাপেল, অ্যাপেল মানে হলো আপেল। বি, বি ফর বল, বল মানে বল। সি ফর কাউ, কাউ মানে হলো গরু। ডি, ডি ফর ডোর, ডোর মানে হলো দরজা। ই, ই ফর এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি। এফ, এফ ফর ফ্রগ, ফ্রগ মানে হলো ব্যাং। জি, জি ফর গান, গান মানে বন্দুক। এইচ, এইচ ফর হর্স, হর্স মানে হলো ঘোড়া। আই, আই ফর ইগলু, ইগলু মানে বরফের ঘর। ব্লু কালার, ব্লু মানে নীল। হোয়াইট কালার, হোয়াইট মানে সাদা। ব্ল্যাক কালার, ব্ল্যাক মানে হলো কালো। ইয়েলো কালার, ইয়েলো মানে হলুদ। তো বাচ্চারা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।